আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেজন্য আপনাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তাহলে আমি এই ব্রাউজারটা ওপেন করার পর এই ট্যাবে এখানে আপনারা টাইপ করবেন, দেখেন আপনারা টাইপ করবেন ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট। এটা টাইপ করার পর ওকে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এই যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসার পর এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের কাছে ফার্স্ট নেম চাইছে, তাহলে আপনারা ফার্স্ট নেম আপনাদের দিবেন। তাহলে আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি, এবং লাস্ট নেম দিবেন। দেন এখানে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা মানে আপনি কিরকম ইমেল অ্যাড্রেসটা চাইতেছেন, কেমন ধরনের, হ্যাঁ এরকম। তাহলে দেওয়ার পর তারা কয়েকটা আপনাকে সাজেস্ট করবে, এর থেকে আপনি যে কোনো একটা চুজ করে নেবেন। তাহলে আমি চাইতেছি হোসাইন মামুন, হ্যাঁ, অথবা মামুন হোসাইন, হ্যাঁ। আমি এই নামে চাচ্ছি, মামুন হুসাইন 104151@gmail.com। তারপর আপনারা আপনাদের যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন এখানে, হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড দিয়েন। তাহলে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের ইচ্ছা মতো, যেটা আপনারা মনে রাখতে পারবেন ওইটা দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। দুটোটা পাসওয়ার্ড যেন একদম সেম হয়, হ্যাঁ। তারপরে দিয়ে দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পর আপনাদেরকে এখানে বলছে ফর ইউর সিকিউরিটি গুগল ওয়ান্টস টু মেক শিওর ইটস রিয়েলি গো রিয়েলি ইউ গুগল সেন্ড টু মেক শিওর। তাহলে আপনাকে বলছে যে এখানে ফোন নাম্বার চাইছে, তাহলে আপনি যদি আপনার ফোন নাম্বারটা দেন তাহলে তারা ভেরিফাই করে আপনাদের ফোনে ফোন নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড পাঠাবে। সেই কোডটা আপনারা এদের নেক্সট স্টেপে এখানে ডায়াল করে তারপর ভেরিফাই করবেন। তাহলে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, তারা আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন, তারপর নেক্সট দিবেন। তাহলে আমার এই ফোন নাম্বার দিয়ে অলরেডি আমি কয়েকটা খুলে ফেলছি, হ্যাঁ। তাই আমি আমার নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, 01 78, হ্যাঁ। বন্ধুরা, আমাকে অলরেডি গুগল থেকে ভেরিফিকেশন কোডটা পাঠিয়েছে, সেটা হলো 8 8 3 8 1 5 3, 8 3 8 1 5 3, 8 3 8 1 5 3। তারপর আপনারা ভেরিফাই দিবেন। ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনার
বার্থডেগুলো চেঞ্জ করে দিবেন, জানুয়ারি যা আমি আমারটা দিচ্ছি। তারপর এই জেন্ডারটা চেঞ্জ করে আপনারা আপনাদের জেন্ডার যেটা ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এগুলো সব কিছু আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। মানে এখানে এগ্রি দেওয়া আছে, জায়গাটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখেন এই যে এটা আমার অ্যাকাউন্ট মামুন হোসাইন 1041@gmail.com। এখন আমি আমার অ্যাকাউন্টে ওপেন করতে পারবো। অ্যাকাউন্ট ওপেন করার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই সাইনটাতে, যে জিমেলের এই সাইনটাতে ক্লিক করবেন। দেখেন এই যে লোডিং হচ্ছে, এই যে আমার অ্যাকাউন্টটা। তারপর আপনারা আপনাদের কাজ হলো এই যে ওয়েলকাম টু জিমেল মামুন। হ্যাঁ, তারপর এটা নেক্সট দিয়ে দিবেন। তারপর নেক্সট, এটা নেক্সট, এটা নেক্সট, গো টু জিমেল। হ্যাঁ, এই দেখেন এটা আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে।